রণাঙ্গনের সাথীরা, আমার নাম মুক্তার আহমদ, আমার বাবার নাম আব্দুল আলী, আমার বাড়ি বাঁশখালী, আমি একজন মুক্তিযোদ্ধা। আমার নাম ডাক্তার আবু ইউসুফ চৌধুরী, আমার পিতার নাম আলহাজ ওয়াইজুর রহমান চৌধুরী, আমার বাড়ি বাঁশখালী। আমার নাম দিদার সৈয়দ দিদারুল আলম, আমার বাড়ি চট্টগ্রাম শহরে মেহেদীবাগে, 1415 মেহেদীবাগ কোতোয়ালি থানায়। কিন্তু যুদ্ধকালে আমি বিএলএফের ট্রেনিং নেই তান্দুয়ায় এবং বাঁশখালী কুতুবদিয়া দুই থানায় আমরা যুদ্ধ করি এবং দুই থানায় আমরা স্বাধীন করি। আমার নাম হাসান মৃত গুরামিয়া সাম বানেগ্রাম, আমার বাড়ি হলো বাঁশখালী। মুজিব বাহিনীর এক থানা কমান্ড রায়চটা থানাবাদ বাঁশখালী। আমি ভারতের তান্দুয়া দেরাদুনের তান্দুয়ায় ট্রেনিং করি এবং ট্রেনিং করার পরে ফটিকচরি রামগুনিয়া বোয়ালখালী অনেক জায়গায় বিয়ে করছে। তারপর ফটিকচরিতে খাওখালিতে স্বপন বাবু স্বপন শহীদ স্বপন কুমার চৌধুরী আমাদের সাথে ছিলেন, উনি ওখানে ইয়ে হয়েছে, আমরা ওখানে যুদ্ধ করছি, আমি ওখানে আহত হয়েছি। আবার ফটিকচরি যুগেশলাতে আবার আমাদের সাথে সম্মুখ যুদ্ধ হয়, আমাদের কমান্ডার ছিলেন তখন ডাক্তার আবু ইউসুফ চৌধুরী, আমাদের সাথে ছিলেন দিদারুল আলম সাহেব, আবু সালমান চৌধুরী। হ্যাঁ, ওইখানে আমি মুন্ডেক হই, গুলি খাই, আঘাত পাই। এই আর আমাদের ইয়ে ছিল বাঁশখালী কুতুবদিয়া আনোয়ারা আমাদের হলো ইয়ে ছিল। আমি স্বপন ভট্টাচার্য বাঁশখালী, আমার অধিনায়ক ছিলেন অন্ধকার মোহাম্মদ সামিউদ্দিন এবং আমি কাজ করেছে বরিশালের শহীদ সার্জেন্ট মহিউল আলম ইশার সাহেবের সাথে এবং ডাক্তার আবু ইউসুফ চৌধুরীর সাথে এবং জনাব মোক্তার আহমদ সাহেবের সাথে। আমার নাম অসিত কুমার সেন, আমার বাড়ি কালীপুর বাঁশখালী থানা, আমার গ্রুপ কর্নার ছিল জনাব মুক্তার আহমদ। আমার নাম আহমদ হোসেন, আমার পিতার নাম মৃত একরাম আলী, গ্রাম হাজিগাঁও 1 নম্বর পুকুরিয়া ইউনিয়ন বাঁশখালী চট্টগ্রাম। আমার যুদ্ধকালীন কমান্ডারের নাম জনাব শফিকুল ইসলাম শফি ভাই এবং ট্রেনিং কমান্ডারের নাম ছিল নুরুল খাদের। আমার নাম মোস্তাক আহমদ বাবান্দা নজির আহমদ, আমার বাড়ি বাঁশখালী গ্রাম ফাইরিয়া, আমার যুদ্ধকালীন কমান্ডার ছিল নুরুল কবির চৌধুরী। আমার নাম সাইদুল ইসলাম, আমার বাপর নাম আলতাফ আলী, আমার বাড়ি বাঁশখালী থানা বাঁশখালী, আমার গ্রাম হলেও 4 নম্বর ইউনিয়ন, গ্রাম হলেও ইলশিয়া, যে যে ঘর বাড়ি পাড়া ফেলার তারা মানুষ ধরে ধরে মারি ফেলার, তারপরে কি উপায় কি? আমি একলা একলা চলে যাবো, গেলাম কোন পথে বৈটুপুর দিকে যাইয়া ওই নদী হাঁচুরি আমি পার করলাম, ওখানে যাই অফিস থেকে পেলাম কারে ডাক্তার ফয়েজের পেলাম, ডাক্তার মন্নানের পেলাম, আবার বোকাবারে চলে গেলাম, বোকাবারে ট্রেনিং করি। আমি আসার পথে আমাদের গ্রুপ কমান্ডার ছিল বোয়ালখালী থানার একরাম। আমার নাম বিভূতি রঞ্জন চৌধুরী, রীতার নাম ঈশ্বর চন্দ্র চৌধুরী, আমার বাড়ি বাঁশখালী, যুদ্ধকালীন আমার কমান্ডার ছিল আলহাজ সুলতানুল কবির চৌধুরী। আমার বাড়ি বাঁশখালী 1 নম্বর পুকুরিয়া, আমার নাম মফিজুর রহমান, আমার বাবার নাম মৃত্যু আব্দুল করিম, আমার গ্রুপ কমান্ডার ছিল শফিকুল ইসলাম চৌধুরী, অপারেশন কমান্ডার ট্রেনিং কমান্ডার নুরুল কাদের। আমার নাম সিরাজুল ইসলাম, আমার বাবার নাম মফিজুর রহমান, আমার ট্রেনিং ক্যান্সার ছিল আসাম লোয়ার বল, তখন হরিণে আসে মুক্তার ভাই এবং ডাক্তার হিসেবে ওই ক্যাম্পে ক্যাম্পে খুলছি বাঁশখালী 4 জন লোক পাইছে, আর 65 জন মিলা চরিত্র যোগ্য গ্রুপ করি নুর নবীর গ্রুপ কমান্ডার করে পাঠাইছে। আমার ট্রেনিং এম্বুশে আমরা করছি ওই রাজার বাড়িতে গ্রুপ কমান্ডার নুর নবী। আমার নাম দীনদলাল সেন, মৃত গুরুদাস সেন, বাড়ি নাগুরা থানা বাঁশখালী, আমার গ্রুপ কমান্ডার ছিল আলহাজ সুলতান কবির চৌধুরী। আমার নাম আলহাজ আহমদ মিয়া চৌধুরী, আমার পিতার নাম মরহুম আব্দুল বারী চৌধুরী, আমার বাড়ি 3 নম্বর খানখান আবাদ তিনওয়ান ডোংরা গ্রাম,
উপজেলা বাঁশখালী যুদ্ধকালীন আমার গ্রুপ কমান্ডার ছিল ডাক্তার আবু ইউসুফ চৌধুরী। আমার নাম মনোরঞ্জন দাস, আমার বাড়ি বাঁশখালী নাপুরা, আমার গ্রুপ কমান্ডার ছিল আলহাস ডুবে সুলতানুল কবির চৌধুরী। আমার নাম সুধাংশু সুজল দাস, নিজেরা গোবিন্দচন্দ্র দাস, বাড়ি বাঁশখালী পুকুরিয়া। আমি যুদ্ধকালীন সময় 26 মার্চ থেকে আমি সিটি কলেজের ছাত্র ছিলাম, 27 মার্চ থেকে এখান থেকে যুদ্ধ আরম্ভ করি। পরের টনে আমি ভারতের জাবাগিরিতে ট্রেনিং নিই আবু সালে সাহেবের নেতৃত্বে। ওইখান থেকে ট্রেনিং নেওয়ার পরে গুরু কমান্ডার ছিল জহির সিকদার, আমাদের কমান্ডার ছিল এমএনএ মুক্তার ভাই। আমার নাম আমাদের নিরঞ্জন, আমার বাবার নাম হচ্ছে দলদার দলদার, আর ট্রেনিং হলো জাবাগিরিতে, কমান্ডার হল মুক্তার সাহেব। আমার নাম সৈয়দ মোহাম্মদ নূর নবী, পিতা মৃত আতাউল হক, আমি একজন এক্স আর্মির মানুষ, আমার গ্রুপ 110 হরিণা থেকে মনোনীত। আমার নাম জয়হরি সিকদার, পিতা মৃত সীতারা সিকদার, আমার যুদ্ধকারী ট্রেনিং সেন্টার ছিল দেবাগ্রি, প্রাক্তন সংসদ সদস্য জনাব মুক্তার আহমদ সাহেব আনোয়ার বাসকালী কুতুবদিয়ার কমান্ডার ছিলেন, উনি আমার কমান্ডার। আমি আব্দুর রহমান চৌধুরী, পিতা মোহাম্মদ ইসমাইল চৌধুরী, গ্রাম এলসিয়া, পোস্ট অফিস এলসিয়া, থানা বাঁশখালী, জেলা চট্টগ্রাম। যুদ্ধর আগে ইস্ট পাকিস্তান রাইফেলসের আন্ডারে 2 মাস ট্রেনিং নেওয়ার পরে আমি বাড়িতে ছিলাম। এরপরে যখন যুদ্ধ লাগে তখন 6 জন ইপিআর হাবিলদার আমার বাড়িতে যাওয়ার পর তখন তাহাদের কাছ থেকে আমি জিজ্ঞেস করি, স্যার আপনারা যাবেন কোথায়? তখন ওরা আমাকে বললেন, বাবা কোথায় যায় জানি না, আমাদের যতদিন পর্যন্ত মাতৃভূমিকে উদ্ধার করতে না পারি এতদিন পর্যন্ত আমরা কোথায় থাকবো, কোথায় খাবো তা আমরা বলতে পারি না। চলে যাওয়ার পরে আমি বিভিন্ন জায়গায় চট্টগ্রামে মুক্তিযোদ্ধা তালাস করি, না পেয়ে পরে আমি চন্দ্রকোনা গেলাম। চন্দ্রকোনা যাওয়ার পরে আমি একটা দানের মেশিনে চাকরি নিয়ে কয়েকদিন থাকার পরে ওখানে আমি একটা গ্রুপ করলাম, গ্রুপ গঠন করলাম। সেই গ্রুপ নিয়ে তখন আমার জন্য ওখানে পুরস্কার ডিক্লার করলো, আমাকে যদি ধরে দিতে পারে তাহলে হাফেজ চৌধুরী নামে একজন শান্তি কমিটির চেয়ারম্যান ছিল তৎকালীন আমলে, সে আমার জন্য পুরস্কার ডিক্লার করেছিল। আমি তখন দলে বলে লইয়া রাঙ্গুনিয়াতে চলে গেলাম। মহিউদ্দিন হায়দার আমার নাম, আমার পিতা মরহুম মোহাম্মদ আকবর, বাঁশখালী উপজেলা, আমার যুদ্ধকালীন কমান্ডার ডাক্তার আবু ইউসুফ চৌধুরী।